এটা একটা কাঠবিড়ালি, প্রকৃতির একটা অন্যতম জীব। এই প্রাণীর অনেক অবদান আছে, রামায়ণের বর্ণনায় অনেক কিছুই পাওয়া যাবে। রামায়ণে যখন নাকি সীতাহরণ হয়েছিল, তখন সীতাকে উদ্ধার করার জন্য যেমন রামসেতু তৈরি হয়েছিল, রামসেতু তৈরির পেছনে অনেক হনুমান অংশগ্রহণ করেছিল, তার সঙ্গে এই কাঠবিড়ালিও অংশগ্রহণ করেছিল। তো কাঠবিড়ালিকে আশীর্বাদ স্বরূপ নারায়ণ রূপী রাম মাথায় হাত বুলিয়েছিল, যার জন্য এর গায়ে তিনটে দাগ দেখা যায়। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এই কাঠবিড়ালি এই রামায়ণের সঙ্গে কিন্তু অনেক অতপ্রোত জড়িত, যেটা নারায়ণ রূপী রামের স্বয়ং আশীর্বাদ স্বরূপ এই দাগ আছে। আর আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, এই প্রাণীটা আজকে একাকী হয়ে আছে, খুবই বাচ্চা, এখনও চোখ ফোটেনি। তো সেটা চেষ্টা করা হচ্ছে এর উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়ার। একটু এখন পাকা কলা খাচ্ছে, আমার ভাই সাহায্য করছে। আমার ভাই প্রকৃতির এই রকম অনেক বর্ণনা আছে প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকার। এখানে ভাইপো আছে, ভাইপো এই কাঠবিড়ালিকে যত্ন করার চেষ্টা করে।